বিশ শতকের প্রথম ভাগে যে সমস্ত বিপ্লবী সন্ত্রাসবাদী আন্দোলনের মাধ্যমে মাতৃভূমির মুক্তি সাধনের লক্ষ্যে আত্মত্যাগ করেছেন, তাদের মধ্যে প্রফুল্ল চাকী ও ক্ষুদিরাম বসুর অবদান চিরস্মরণীয়। বঙ্গভঙ্গ আন্দোলনকে কেন্দ্র করে বাংলায় বিপ্লবী কার্যকলাপ জোরদার হয়ে উঠলে যুগান্তর দল সরকারি কর্মচারীদের বোমা মেরে হত্যা করার পরিকল্পনা করে। এই সময় কলকাতার চিফ প্রেসিডেন্সি ম্যাজিস্ট্রেট কিংসফোর্ড বিপ্লবীদের বিরুদ্ধে বিভিন্ন দমনমূলক পদক্ষেপ গ্রহণ করায় তাকে হত্যা করার সিদ্ধান্ত নেওয়া হয়। 1908 সালের 28শে মার্চ অত্যাচারী কিংসফোর্ড বাংলা থেকে বদলি হয়ে গেল বিহারে। ইতিমধ্যে বাংলা বিপ্লবী সংস্থার রায় বেরিয়ে গেছে, যেমন করে হোক কিংসফোর্ডকে হত্যা করতে হবে। ভার দেওয়া হলো দুটি তাজা কিশোরের ওপর, মেদিনীপুরের ক্ষুদিরাম বসু আর রংপুরের প্রফুল্ল চাকী। দুজনে মুজফ্ফরপুর রওনা হলেন। রেল স্টেশনে দুই বিপ্লবীর সাক্ষাৎ হলো। দুজনে একটি ধর্মশালায় আশ্রয় নিয়ে নিঃশব্দ সন্তপর্ণে পর্যবেক্ষণ করতে লাগলেন অত্যাচারী কিংসফোর্ডের গতিবিধি। কিংসফোর্ডের খেলার সঙ্গী ছিলেন মিসেস কেনেডি এবং তার কন্যা। তারা রাত্রি 8:30 নাগাদ কিংসফোর্ডের গাড়ির অনুরূপ একটি ঘোড়ার গাড়িতে রওনা হলেন। গাড়িটি সমস্ত শহর কাঁপিয়ে বোমা ফাটল। দিনটি হলো 1908 সালের 30শে এপ্রিল। বিদেশি শাসকের বিরুদ্ধে পরাধীন ভারতবর্ষের প্রথম বিস্ফোরণ। একটু দূরে থাকায় কিংসফোর্ড বেঁচে গেলেন, মারা পড়লেন মিসেস কেনেডি এবং তার কন্যা। হৈ হৈ করে উঠল ইউরোপীয় ক্লাব। বিপ্লবীরা তখন ঊর্ধ্বশ্বাসে ছুটে চলেছেন, পা থেকে জুতো খুলে গেছে, কিন্তু তারা তখন মরিয়া। প্রফুল্ল ছুটছেন সমস্তিপুরের দিকে আর ক্ষুদিরাম ছুটছেন ওয়াইনির দিকে। পহেলা মে প্রফুল্ল চাকী সমস্তিপুর পৌঁছলেন। সেখান থেকে ট্রেনে চাপলেন মোকামাঘাট যাওয়ার জন্য। ইতিমধ্যে তিনি একজোড়া নতুন জুতোও কিনে ফেলেছেন। এই জুতোই কিন্তু দৃষ্টি আকর্ষণ করল সিংভূম পুলিশের দারোগা নন্দলাল বন্দ্যোপাধ্যায়ের। ধূর্ত নন্দলাল আলাপ জমিয়ে সবই জানতে পারল। পদোন্নতি এবং পুরস্কারের লোভে তখন তার চোখ দুটো শকুনির মতো চকচক করছে। প্রফুল্ল একবার পালাবার চেষ্টা করেছিলেন, কিন্তু পালাতে পারেননি। শেষ পর্যন্ত হাত ছাড়িয়ে নিয়ে নিজেই নিজের দেহে গুলি চালান। ওদিকে ক্ষুদিরাম ধরা পড়েন ওয়াইনি স্টেশনে। বিচার শুরু হয় ক্ষুদিরামের। 13 জুন রায় বেরোয় ফাঁসির আদেশ। নির্ভীক কিশোরের স্বাভাবিক নিদ্রায় পর্যন্ত ব্যাঘাত সৃষ্টি করতে পারেনি এই মৃত্যুদণ্ড। জন্ম হয়েছিল তার 1989 খ্রিস্টাব্দের 3রা ডিসেম্বর পশ্চিম মেদিনীপুর জেলার হাবিবপুর গ্রামে। পিতা ত্রৈলোক্যনাথ এবং মাতা লক্ষ্মীপ্রিয়া দেবী। 1908 সালের 11ই আগস্ট ফাঁসির মঞ্চে জীবন উৎসর্গ করেন বিপ্লবী ক্ষুদিরাম বসু। স্বাধীনতার পবিত্র বেদিতে বাঙালির সেই প্রথম রক্তদান। মাতৃভূমির মুক্তি সাধনের উদ্দেশ্যে প্রফুল্ল চাকী ও ক্ষুদিরামের দেশপ্রেম ও আত্মত্যাগের আদর্শ জাতিকে উদ্বুদ্ধ করেছিল।